আজকের এই ভিডিওটা আমার করোনা লাগলে ভালো হলনি, কারণ আজকের ভিডিওটার বিষয় চঞ্চল চৌধুরী। আমিও নিয়ে কিছু কভার চাইনি, এই জন্যে যে চঞ্চলের বড় ভাই আমার বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসাথে মেডিকেল কলেজে পড়েছি, ওর বড় ভাই আমার রুমমেটও ছিল কিছুদিন। আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে ওর বড় ভাই আমার পাশে দাঁড়াইছে, সাহস দিছে। ওর বড় ভাইয়ের বিপদে আমি বুক আগায় দেব, এটাও সত্য। আমি জানি যে আমার এই ভিডিও দেখা আমার বন্ধু মনে কষ্ট পাবে, তাও বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আমার সিদ্ধান্ত নিতেই হইল যে এই ভিডিওটা আমি করব। কারণ আমার নিজের মায়ের পেটের ভাইও যদি এই কথা কইতো, তাহলে তারেও আমার সাইরা দেওয়া উচিত হইতো না। যাই হোক, আলাপে আসি। আমরা জানি যে ইদানিং ইন্ডিয়ার মাটিতে এটা ক্রিকেটে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার ফাইনাল খেলায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হারিছে, এটা আমরা সবাই জানি আর কি। বিশেষ করে ক্রিকেট বিশেষজ্ঞ আমার প্রিয় ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা তো এটা নিয়ে রীতিমতো উৎসব করিচ্ছে। তো আমার আসলে এই ম্যাচ নিয়ে নতুন করে জানাবার কিছু নাই, কিন্তু এই ভারতের ক্রিকেটের হারকে পুঁজি কইরা চঞ্চল যে কথাগুলো বলছে, এগুলোর মধ্যে কিছু মিথ্যা কথা আছে, এইটার মধ্যে কিছু রেসিস্ট কথা আছে, এবং সবচেয়ে বিপদের কথা হইতেছে সে এই সাক্ষাৎকারটা দিছে ইন্ডিয়ার একটা চ্যানেলকে। সে এই সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষকে চরমভাবে অপমান করছে, তিরস্কার করছে। আগে দেখি যে চঞ্চল আসলে কি মিথ্যা কথাটা বলছে। তার আগে ওর সাক্ষাৎকারের বক্তব্যটা একটু শুনে নি। হ্যাঁ, শোনেন। যারা ইন্ডিয়া বিরোধী, ভারত বিরোধী, তারা ওইটাকে এনজয় করছে, ভারতের হেরে যাওয়াকে তারা উদযাপন করছে। এটা আমার মনে হয় না যে, তার মানে এই নয় যে ভারতের সাপোর্টার বাংলাদেশে কম আছে। তারা হয়তো ভারত যদি জিততো তাহলে তারা এই কাজটি করতো, ভারতের ইয়েতে আনন্দ করতো। এটা এমন না যে বাংলাদেশের 20 কোটি মানুষের মানে আচরণ এটা। হ্যাঁ, এটা তো রাজনীতি অথবা খেলা, এটা তো যার যে যে দল সাপোর্ট করে সে সেই দলের মানে জিতলে সে উদযাপন করবে, এটাই তো স্বাভাবিক। ঠিক, ভারত বিদ্বেষী। ঠিক, বাংলাদেশে ভারত বিদ্বেষীর সংখ্যা কম নয় তো, রাজনীতিতে বলি অথবা খেলাধুলায় বলি কম নয়, এটা বাস্তবতা। এখন তার মানে এটা না, এটা যে সাধারণ চিত্র এটা সেটা নয়। বাংলাদেশের প্রচুর পরিমাণ মানে ভারতের খেলাকে সাপোর্ট করে, ভারতের সিনেমাকে সাপোর্ট করে, এরকম প্রচুর আছে, এবং তারা জানে মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভারতের যে অবদান মুক্তিযুদ্ধে, সেটাকে তারা স্বীকার করে, আবার কেউ কেউ স্বীকার করে না। এখানেই তো মানে এটা তো, এটাই তো বাস্তবতা। ঠিক ঠিক, আমার আমার বললাম যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, বিপক্ষের যে শক্তি তারা পাকিস্তানকে সাপোর্ট করে, তারা ভারতকে পছন্দ করে না। এই মতাদর্শী মানুষ এবং তাদের যে বংশ পরম্পরায় ওই একই জিনের ভেতর ওটা রয়েছে। হয়তো 71 সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষে ছিল, তারা সবসময় ভারত বিদ্বেষী ছিল, তাদের সন্তানরাও বংশ পরম্পরায় ওই কাজই করছে, এই জেনারেশনে তারাই হয়তো ভারতকে ভারতের বিরোধিতা করছে। এটা ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কোথাও কি কোনো এফেক্ট ফেলবে বলে আপনার মনে হয়? আমি আসলে সত্যি কথা বলি, আমি এই জিনিসগুলো এত এত গভীরে যে বোঝার মতো অথবা বলার মতো যোগ্যতা আমার নেই। আচ্ছা, আমি আমি আমার এরিনার যে কোনো কোশ্চেন হলে এটা তার বাইরে গিয়ে আমি উত্তরটা দিলাম। আচ্ছা, এটা আমার কাছে কমন সলিউশন ছিল। হ্যাঁ, যে যারা হয়তো কালকের ইন্ডিয়াতে হেরে যাওয়াতে খুশি হয়েছে, হ্যাঁ, তারা ইন্ডিয়া বিরোধী, হ্যাঁ, তারা ইন্ডিয়াকে সাপোর্ট করে না, হ্যাঁ, তারা হয়তো পাকিস্তানকে সাপোর্ট করে, হ্যাঁ, কিংবা কিছু কিছু বিষয় আছে, অনেকে ক্ষোভের জায়গা থেকে অনেক সময় থাকে না যে আমি, আর এটা তো খেলাধুলা, এখানে তো আসলে কিছু বলারও নেই। এখন কেউ কেউ বলেও ফেলে যে খেলার মধ্যে কেন রাজনীতি, খেলার মধ্যে কেন এটা এটা, আমার এটা সাপোর্ট করতে ইচ্ছা করেছে আমি করেছি, এটা যার যার পার্সোনাল চয়েস এর ব্যাপার, রুচির ব্যাপার, সম্পর্ক বা এটা দুই দেশের এই ঘটনা সারা বিশ্বে এই বিষয়গুলো আমি আসলে এইভাবে চিন্তা করার মতো আসলে আমার ইয়ে নেই। আমি অভিনয় করি, অভিনেতা হিসেবে হয়তো কোন সিনেমা বা কোন এগুলো নিয়ে হয়তো আমি ডিটেইল অ্যান্সার দিতে পারি, এটা কোনো হয়তো রাজনৈতিক কেউ অথবা কূটনৈতিক বিষয়ে যাদের অনেক জ্ঞান আছে যে কোন আচরণের কারণে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক ভালো হয় অথবা
খারাপ হয়। আর আমি তো আমি বলছি তো, এটা তো একটা অংশের উচ্ছ্বাস। যদি 2 কোটি মানুষের রাস্তায় দাঁড়ায়, তখন বাকি তো আরো 18 কোটি থাকে। ঠিক, সে 18 কোটিকে আমি কি এই 2 কোটির মধ্যে ফেলে দেবো? ঠিক, নট দ্যাট, আমার সেটা মনে হয় না। হ্যাঁ, এটা একটা যারা যে সাপোর্ট করে, যে কালকে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছে, সে এটাকে উদযাপন করেছে, ইন্ডিয়াকে নিয়ে হয়তো আজে বাজে কথা বলেছে বা ট্রল করেছে। হুম, এখন যারা ইন্ডিয়ার সাপোর্টার, তারা তারা তো আর কিছুই করেনি, তারা হয়তো একটু মন খারাপ করেছে। ওইরকম অসংখ্য মানুষ, আমি কালকে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে, তারা ওই যে ভারতের এই পরাজয়ে সবাই ভারতকে সাপোর্ট করেছে এবং বলছে হেরে যাচ্ছে। এটা প্রথম থেকেই তো এটা মানে বোঝা যাচ্ছিল যে খুব ভালো করতে পারছে না। এর জন্য আমি তো কালকে আমার যত মানুষের সাথে কালকে দেখা হয়েছে, অ্যাটলিস্ট বিকালের পর থেকে এবং খেলা শেষ হওয়া পর্যন্ত আলোচনার মধ্যে, তো আমি তো অন্তত 80% আমি দেখলাম যে ভারতের সাপোর্টার। দেখেন, সে বলতেছে যে ভারতের হারার জন্য বাংলাদেশের যে উচ্ছ্বাস, এটা নাকি সাধারণ চিত্র না। অর্থাৎ চঞ্চলের মতে বাংলাদেশের সংখ্যা অতি নগণ্য, কিছু লোক ভারতের এই পরাজয় উচ্ছ্বাস করছে, তাই নাকি চঞ্চল? ঠিক বলছো তো? আচ্ছা চলেন, আমরা মোটা দাগে এই কথাটা যে সত্য না তার প্রমাণ নেই। খুব বেশি দূর যাইতে হবে না, চঞ্চল যে ইন্টারভিউ দিছে যে আজ তাক বাংলা নামে চ্যানেলটা, সেইখানে জনগণের প্রতিক্রিয়া কি বা রিয়াক্ট কি, আমরা তাইলে বুঝতে পারবো যে মানুষের তার কথার প্রতি সমর্থন কতটা ছিল। কারণ আমরা তো জানি যে সোশ্যাল মিডিয়া এই যুগে জনমতামতের একটা আয়না, তাই না? তো চলেন দেখি কি দেখিচ্ছেন সবাই। দেখিচ্ছেন তো যে এখানে হা রিয়াক্টের পরিমাণ পোস্টের মোট রিয়াক্টের অর্ধেকের চাইতেও বেশি, তাই না? তো এই চ্যানেলটা তো বাংলাদেশি চ্যানেল না, তাই তুলনামূলকভাবে আমাদের দেশের ক্রিকেট প্রেমীরা এই পোস্টটা ততটা পাবে না, তাদের সামনেও যাবে না। যতটুকু যার সামনে গেছে তার মধ্যে জনগণ তার রায় জানাই দিছে, তাই না? তাহলে এখন কথা হইলো যে চঞ্চলের বলা কথা যদি সত্য হইতো, তাহলে নিশ্চয়ই এই ইন্টারভিউ স্ট্যাটাসে হাহারি একটার সাগরে এইভাবে ভাসত না, মানুষ লাভ রিয়াক দিত, তার কথা নিয়ে উপহাস করিয়া হাসি তামাশা করত না, তার জোকারের চোখে দেখতো না, হয়তো স্যাড রিয়াক্ট থাকতো অথবা লাভ রিয়াক্ট থাকতো, তাই না? চঞ্চল আরো কইছে যে দেশের মোট জনগণের 20 কোটির মধ্যে হয়তো 2 কোটি মানুষ ভারতের এই হারায় আনন্দ করছে, আর 18 কোটি নাকি ভারতের পক্ষে। তাইলে আমি চঞ্চল রে বলবো যে বাংলাদেশ থেকে করা পোস্ট গুলা প্রত্যেকটা দেখো, তুমি তুমি নিজেই প্রশ্ন করো যে কেমন সত্যতা আছে তোমার দেওয়া এই বয়ানে। এরপর আরো বাংলাদেশের রায় জানতে চাইলে তুমি এই ভিডিওটা দেখবে পারো। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। বুয়া ইন্ডিয়া, বুয়া বিরাট কোহলি প্যান্ট খুল গে, ইন্ডিয়া নে আপনা ওয়াকা দেখা দিয়া। কোন তারা চোর, তারা সবসময় চুরি করে, তারা একটা উইকেটও চুরি করলো, আপনারা সবাই দেখলেন যে তারা উইকেট চুরি করলো। ইন্ডিয়ার হারাতে জিতেছে গোটা ক্রিকেট বিশ্ব, জিতেছে দক্ষিণ এশিয়া ক্রিকেট। বাসায় কাজের জন্য বুয়া খোঁজা পাওয়া যায় না, টিএসসি তাই সাথে কি ইন্ডিয়া সবাই বুয়া বুয়া। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, তাই যে কান্না করতেছে এটাই আমাদের সুখ। একসাথে জিতেছে দক্ষিণ এশিয়া, চুরি সব জায়গায় চলে না, সবার সাথে চলে না, এক কথা ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। তো ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার মতামতের মূল্য আর গ্রহণযোগ্যতা বাংলা মানুষের কাছে কতটুকু। আমি আর সে ব্যাপারে নাই বললাম, আর তুমি তোমার ইন্টারভিউয়ের আলাপে ঢাকা ইউনিভার্সিটির কথা বলিছো না। এই দেখো, সেখানে শুধু গুটি কয়েক লোক না, ঈদের আমে যে মাইতা উঠিছে পুরা ভার্সিটির সবাই, আর টিএসসির মোড় একটা দেখবা। এই দেখো, তো সেদিন যদি তুমি ঢাকা ইউনিভার্সিটির হলের সামনে বা টিএসসির মোড়ে যাইতা, তাহলে বুঝতে পারতা যে তুমি কতটুকু ঠিক বা ভুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো সা সব আর সিঙ্গারা ছাত্রলীগই খায়, তাই না? ওখানে তো বিএনপি শিবির নাই, তাহলে বুঝতে পারতা যদি খেলা শেষে মোড়ে থাকা দোকানগুলোর সামনে থাকা মানুষের উল্লাসের চিৎকার সামনাসামনি দেখতা, তাহলে তোমার এই বয়ান জানলা দিয়ে পালাইতো। তুমি তোমার বক্তব্যের আরেক জায়গায় কইছো যে তুমি নাকি দেখছো যে মেজরিটি অংশ এই খেলায় ভারতের সমর্থক ছিল আর তাদের আহাজারি ছিল। তা কোন সোর্স থেকে দেখলা তুমি এই মেজর অংশটা? শুধু তুমি আর তোমার পর বাড়ির লোকজনদের দেখলে হবে, মেজর বানাইলে চলবে? দরজা জানলা খুইলা চারপাশের লোকজনের অভিব্যক্তি দেখো, সেটাও তো দেখার দরকার আছে, তাই না? নিজের মন গড়া মতামত না দিয়া যদি বাইরে তাকায় দেখতা, তাহলে সেলসেলায় বুঝে যেতা যে তুমি কেমন সত্য কথা বলছো। আবার চঞ্চল তার বক্তব্যের একটা জায়গায় বলছে যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা ভারত সমর্থন করে, আর যারা বিপক্ষের শক্তি তারা ভারতের এই পরাজয় উল্লাস করতেছে। সে বলতেছে যে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদান কেউ স্বীকার করে, কেউ করে না। সে আরো বলতেছে যে এই অবদান নাকি যারা স্বীকার করে না তারা প্রজন্মের পর প্রজন্ম ধইরা ভারতের বিরোধিতা কইরা যাইতেছে, এইটা নাকি তাদের জিনের মধ্যে ঢুইকা গেছে,
আরে এটা তো রেসিজম, মানে ভারত বিরোধিতার রক্তের মধ্যে থেকে গেছে। তুমি এতখানি উগ্র হয়ে উঠছ যে খেলা হইলো ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার, তার মধ্যে আলাপ আনিস সুদূর পাকিস্তানের। তো সঞ্চল, তুমি তো খুব মুক্তিযুদ্ধের চেতনার লোক, তাই না? আচ্ছা চেতনা তোমার মধ্যে, তাহলে চেতনা নিয়া এটা কেন বলো না যে গত 15 বছর ধইয়া কিভাবে ভারত একটা অনির্বাচিত ফ্যাসিস্ট শাসককে সমর্থন দিতেছে, এটা গুমখুনের রাষ্ট্র কায়েম করিছে, এটা কেন বলো না? গত 15 বছরে যারা ব্যাংক লুট করিছে, টাকা পাচার করিছে, সম্পদের পাহাড় বানাইছে, তাদের একটা ওই চেতনা করা ছাতার বাইরে না কেন? এটা বলো না কেন যে সিন্ডিকেট বর্তমানে জিনিসপত্রের দাম আকাশ দাম বাড়াইয়া মুনাফা খাইতেছে, এই সবগুলো রসুনের গোয়া এক জায়গায় কেন, চেতনায় কেন? যে চেতনার বুলি তুমি আবরাইতেছ, এটা কেন বলো না যে চেতনা এখন কাড়ি কাড়ি টাকা বানানোর এক মন্ত্রে পরিণত হইছে, সব আকাম কইরাও শতভাগ মাপ পাওয়ার সার্টিফিকেট হিসেবে। গত 15 বছর হওয়া এমন একটা 1000 কোটি পাচারকারীর নাম বলো তো যে কিনা তোমার তথাকথিত এই চেতনার দলের না, মুক্তিযুদ্ধের পক্ষের লোক না? আর তুমি মুক্তিযুদ্ধে ভারতের অবদানের আলাপ মারাও, মুক্তিযুদ্ধে ভারত কি বাংলাদেশকে স্বাধীন করেছিল? করে নাই, তারা করেছিল পাকিস্তান ভাঙিছিল। তারা জানতো যে দুই পাশ জুড়ে একটা দেশ থাকলে তারা অপশক্তি প্রয়োগ করতে পারবে না, তাই তারা অপশক্তি প্রয়োগে এটা করছে। তারা জানতো যে পাকিস্তান থাকলে বাংলাদেশের উপরে এই ভূখণ্ডের উপরে তার দখলদারি করতে পারবে না, তাই দখলদারির জন্য পাকিস্তানরা ভাঙিছিল, সোজা হিসাব। এইটা কেবল একটা দেশভাগ ছিল না, যদি স্বাধীনই হইতো তাহলে স্বাধীনতার 52 বছর পরে আইসাও কি আমরা আমার দেশের মানুষকে উঠাই নিয়ে যাই ভারতে? কি কইরা ভারতের ইঙ্গিতে আমাদের দেশের মানুষ গুম হয়, খুন হয়? কি কইরা ডিজিএফআই এর লোক কাউরে গুম করার পরে জিজ্ঞাসাবাদ করবে বইলা বলে যে তুমে হিন্দি আতা হয় ক্যা? কেমনি সুজাত আইসা এরশাদরে বলে নির্বাচনে আসো না হলে জামাত বিএনপি ক্ষমতায় আসবে, বাংলাদেশে জামাত আসবে না বিএনপি আসবে ক্ষমতাতে, সুজাতার বাপের কি? দিনের পর দিন পাখির মতো গুলি কইরা মানুষ মারে সীমান্তে ইন্ডিয়া, শুধু তাই না মাইরা আবার কাটা তারে ঝুলায় রাখে। র‍্যাব উঠায় নেওয়ার পরে বিএনপি নেতাকে সালাউদ্দিনকে কিভাবে ভারতের মাটিতে আবিষ্কার করা হয়? সুখরঞ্জন বালি হাইকোর্টের সামনে থেকে অপহৃত হওয়ার পরে কিভাবে তাকে ইন্ডিয়ার জেলে পাওয়া যায়? বাংলাদেশের অভিন্ন নদীগুলোকে বাদ দিয়া শুকায় মারছে কে? আর এই হাসিনা সরকারের বর্বর শাসনকে টিকায় রাখছে কে? বাংলাদেশে হাসিনা সরকার যে 2500 লোকরে খুন করলো এই 15 বছরে, হাজার হাজার মানুষকে গুম করলো, আয়নাঘর বানাইলো, প্রাইভেট ডিটেনশন সেন্টার বানাইলো, এইটা নিয়ে তো তোমার মাথা ব্যথা নাই, তুমি তো আনন্দে সবিতল তার সাথে। এই যে তার সাথে লটকা লুৎকি তো করো ঠিকই, কেন করো এটা বুঝি আমরা? খালেদা যে আন্দোলন করেছিল তাই তার বাসাত গিয়ে হামলায় পড়েছিলা, তাই না? তার বাসার সামনে কিভাবে টাকা দিয়ে আসছিলা মুক্তিযুদ্ধের সাহায্যের নামে? ইন্ডিয়ার ছিল এটা বাংলাদেশকে গোলাম বানানোর অভিনব কৌশল, এটা যে প্রকৃত স্বাধীনতা না, এটা বাংলার মানুষের সাথে ভারতের যে একটা প্রতারণা ছিল তা দেশের মানুষ এখন জানে গেছে, তাই তারা ভারতের পরাজয় উল্লাস করে। বাপের জমিদারির মতো ফ্রিতে ট্রানজিট নেওয়া, একতরফা টিভি চ্যানেল সহ বিভিন্ন পণ্য বেচা, আমার দেশ থেকে টাকা নিয়ে যাওয়া, ইলিশ ডাকাতি কইরা আবার সেই ডাকাতি করা ইলিশ পূজায় খাওয়া, বাংলাদেশকে রেমিটেন্সের 3 নম্বর সোর্স বানানো, দেশের আইন আদালত সহ সব জায়গায় বেআইনি ভাবে মাতব্বরি করার লাগাই তারা এইটা করেছে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা এখন এটা বুঝে, মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তান থেকে বাংলাদেশে আলাদা কইরা তারপরে তো ভারতের লুটে পুটে খাওয়ার মতো একটা জায়গা বানানোর প্রতারণা, তাই তারা ভারত প্রতারকের পরাজয়ে উল্লাস করে। তারা ভারতের পরাজয়ে উল্লাস করে কারণ তারা নিজের দেশকে একটা নব্য উপনিবেশ হইয়া যাওয়া দেখা এইটা দেখা কষ্ট পায় বলে তারা উল্লাস করে, কারণ উল্লাস করা প্রত্যেকটা মানুষ দেশপ্রেমিক বইলা, তাদের নিজ দেশের স্বার্থ যে দেশ চরমভাবে বিঘ্নিত করছে অবিরত, সেই দেশের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রত্যেকটা মানুষ নিজের সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে জানান দেওয়ার জন্য করে। আর তুমি চঞ্চল এই মানুষগুলারে উল্টা বিষদগার কইরা এইটা প্রমাণ করছো যে বাংলাদেশের প্রতি তোমার ন্যূনতম মায়া নাই, এই দেশের ভারত লুইটা পিঠা খাইলেও তোমার এটা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নাই, সেটা তুমি জানান দিছো। তুমি জানান দিছ যে বাংলাদেশের নিরাপত্তা বা স্বার্থ রক্ষার ক্ষেত্রে দেশের সম্পদ বন্ধুরূপী শত্রু রাষ্ট্র ভারত নিয়ে গেলেও তুমি সেই ভারতের পক্ষে ছাপাই দিবা, মানে তুমি এরকম মাল যে জামায়ের খাওয়ার নাঙের গুনগাও, তুমি থাকবা খাবা বাংলাদেশে আর মন্ত্র জপবা ভারতের। তো কথা হইল যে চঞ্চল, বাংলাদেশের ভারতের এমন নির্মম সব অন্যায় অবিচার দেখাও কেন ভারতের পক্ষ নিয়ে ছাফাই দেয়? এর উত্তর হইল এই পোস্টগুলা, তারই পোস্ট, দেখেন এ দেখেন, দেখিছেন আর এটা দেখেন, দেখেন দেখেন
এই দেখেন, দেখিছেন আর এটা দেখেন, দেখলেন তো ওর গত গত ভাব, চঞ্চল হইতেছে হাসিনার কালচারাল রাঠিয়াল। আর তাই তো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দল যেমন মুক্তিযুদ্ধের চেতনা বয়ান বাসে, যেমন ভারতের মতো পেট কাটার ওস্তাদ দেশে বন্ধুদেশ হিসেবে জনগণরে দেখাইতে চায়, আলগা মোমেন্ট যেমন বলে ভারত বাংলাদেশ বৌজামায়ের সম্পর্ক, ঠিক তেমনি একই ধাঁচের বয়ান চঞ্চলও দেয়। চঞ্চল হইতেছে হাসিনার ফাঁসিবাদের এক ফোঁটা বিষ। চঞ্চলের বক্তব্য কেন ভয়ানক? শুধু প্রতিবাদযোগ্য নয়, কেন ভয়ানক? সে বলতেছে যারা ইন্ডিয়ান ক্রিকেট দলকে সমর্থন দেয় না বা যে ইন্ডিয়া বিরোধী, তারা বংশগতভাবে ইন্ডিয়া বিরোধিতার জিন বহন করে, এটা নাকি তাদের বংশগত সমস্যা। এটা তো নাজিবাদী রেসিস্টদের মতো বক্তব্য। এই কথার মানে বুঝো তুমি চঞ্চল? এর মানে হইল বাংলাদেশের কোটি কোটি মানুষ ইন্ডিয়া বিদ্বেষে জিন বহন করে চলতেছে, আর এই বক্তব্য তুমি দিছ ইন্ডিয়ান মিডিয়াকে। কি ভয়ঙ্কর ব্যাপার! তাহলে তো এক সমস্যার একটা সমাধান লাগবে। এটা তো সমস্যা, সমাধান কি? মায়েরা ফেলাইতে হবে তাইলে ওই মানুষদেরকে যাদের দূষিত জিন আছে। জার্মানি যেরকম কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল, ওরকম ইন্ডিয়া কনসেন্ট্রেশন ক্যাম্প করবি বাংলাদেশে? ইন্ডিয়া বিদ্বেষীদেরকে মায়েরা ফেলাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে? এই ক্যাম্পেন তুমি করছো ইন্ডিয়ান মিডিয়াতে চঞ্চল। বাংলাদেশিদেরকে দুই পক্ষে ভাগ করলা তুমি, তার বংশ জিন নিয়ে গবেষণা করলা, এই দেশে ভারতের সমর্থক আছে এটাও নানাভাবে বোঝাইতে চাইলা, কিন্তু এই যে ভারত বিদ্বেষের পেছনে ভারতই সব কারণ তৈরি করছে সেটা নিয়ে দুইটা শব্দ বলার মতো তোমার মুড়ো ধরল না। আওয়ামী লীগ করতেছ, অসুবিধা নাই, রাজনীতি করবারই পারো, কিন্তু একটা ফ্যাসিস্ট দলের লেসপেন্সার হইয়া তুমি যে রেসিস্ট দানব হইয়া উঠিছ সেটা বোঝার মতো বুদ্ধি তোমার ঘটে নাই, কারণ ডায়লগ তার একজন লিখে দেয়। তাই পর্দায় নায়ক হইতে পারো, বাস্তব জীবনে নিজে যখন ডায়লগ লিখো সেটা হইয়া ওঠে একজন নিরেট ভিলেনের কথা। দুনিয়া বহুত ফ্যাসিস্ট বান্ধব মেধাবী অভিনেতা আছিল, সবাই কালের গর্বে হারায় গেছে। যাই হোক, তোমার বড় ভাইয়ের বন্ধু হিসেবে তোমাকে কয়টা আখেরি উপদেশ দিই, আমি মনে করি এটা আমার দায়িত্ব বটে। শিল্পীর কখনো ক্ষমতার কাছে মাথা নোয়াইতে নাই, এটা আমার কথা না। ইমানুয়েল কান্ট বলছিলেন যে আর্ট একটা অটোনোমাস জিনিস, তার নিজের একটা স্বাধীনতা আছে, এবং শিল্পী যদি ক্ষমতাকে সমর্থন করে তাহলে শিল্পীর যে স্বাতন্ত্র্য এবং ইন্টিগ্রিটি সেটা খর্বিত হয়। আধুনিককালের দার্শনিক থিয়েটার অ্যাডর্নো অথবা বেঞ্জামিন, ওয়াল্টার বেঞ্জামিন, তারা বলছে যে শিল্পীরা ঐতিহ্যগতভাবে সমাজের প্রতিরোধের শক্তি। তারা যদি রুলিং পার্টির সাথে অ্যালাইন করে, তারা যদি রুলিং পার্টির সাথে যায়, তারা যদি রুলিং পার্টির সাপোর্ট করে, তাহলে শিল্পীর যে রোল একজন সমালোচক হিসাবে, একজন প্রতিস্পর্ধী হিসাবে এবং ন্যায়ের পক্ষে একটা ফিগার হিসাবে, সেটারে সে কম্প্রোমাইজ করে ফেলে। প্লেটো রিপাবলিকে বলছিলেন যে শিল্পীর সমাজে একটা পাওয়ারফুল ইনফ্লুয়েন্স সে জারি করতে পারে তাদের আবেগ দিয়া, তাদের বিশ্বাস দিয়া। তাই শিল্পী যদি ক্ষমতার পাশে চলে যায় তাহলে তার ক্ষমতাকে, রাজনৈতিক ক্ষমতা, প্রোপাগান্ডার টুল হিসাবে ইউজ করে। এবং তুমি তো তাই করিচ্ছ, তুমি তো তাই, তুমি অটিজম নিয়ে বিজ্ঞাপন করিচ্ছ তাই না? কেন করো? কারণ হাসিনার নাতিন, তার অটিজম আছে, সেজন্য তোমার এত অটিজম নিয়ে এত আবেগ, এবং ওইখানে পয়সা আছে, পয়সা পাওয়া যায়। হাসিনাক তেলও দেওয়া গেল, পয়সাও কামাই হইল, ভালোই তো। এই যে জাপল সার্ট ছিল না, ওই কইছিল যে শিল্পীর জন্য ইন্ডিভিজুয়াল ফ্রিডম এটা দরকার, কারণ শিল্পীকে অথেন্টিক হইতে হয়। সে যখন পাওয়ারের সাথে দাঁড়ায় যায় সে তখন অথেন্টিসিটি লুজ করে শিল্পী। ফুকো শিল্পীর ক্ষমতা নিয়ে আলোচনা করেছেন, উনি বলছেন যে শিল্পীকে সবসময় দাঁড়ায় থাকতে হয় যে মার্জিনালাইজড, যারে ধাক্কাইতে ধাক্কাইতে সীমানার পাশে নিয়ে গেছে তার পাশে শিল্পীকে দাঁড়াইতে হয় শক্তি হিসাবে। স্টুয়ার্ট মিলের একটা প্রিন্সিপাল আছে, লিবার্টি প্রিন্সিপাল, তো ওইখানে উনি বলছিলেন যে ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে কথা বলার স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এটা যে কোনো সোসাইটির প্রোগ্রেসের জন্য জরুরি। যদি একজন আর্টিস্ট একজন পাওয়ারকে সাপোর্ট করে, ক্ষমতাকে সাপোর্ট করে, তাহলে সে না জানে বুঝেও সে বিকল্প যে ভয়েস, যে প্রতিবাদী ভয়েস, সেটাকে সাপ্রেস করা, সেটাকে থামায় দেওয়া, সেটাকে চাপায় রাখার ক্ষেত্রে সাহায্য করে। তুমি এই কাজ করিচ্ছ, তোমার অভিনয়ের মেধা আছে, পরিশ্রম করো একটা চরিত্রকে ফুটায় তুলতে, সেটা বোঝা যায়, কিন্তু তুমি কখনোই একজন জাত শিল্পী হয়ে উঠতে পারবা না এত মেধা থাকা সত্ত্বেও, কারণ তুমি সংবেদনশীল না, তুমি ইনসাফ বা ন্যায়ের ধারণাটা নাই তোমার মধ্যে, তুমি জানোও না এটা কি।
তোর মধ্যে ইনসাফ নাই, জাস্টিস নাই, তুমি সত্য মিথ্যার প্রভেদ বুঝতে পারো না। তুমি সারা জীবন প্রচুর হাততালি পাবা, কিন্তু যেইটার বলে অনার সম্মান ওইটা পাবা না কোনোদিন। অনার বা সম্মান পাইতে হইলে ক্ষমতার সামনে দাঁড়াইতে হয়, দাঁড়ায় সত্য উচ্চারণ করার হিম্মত লাগে, সেটা বেশি মানুষের থাকে না। হাততালি দিয়া করবা কি, টাকা পাবা, ভালো লাগবে কিছুদিন, তোমার আত্মীয় স্বজন গর্ব করবে, ওই আমার ভাই। কিন্তু যেদিন তুমি থাকবা না, সেদিন তোমার নাম নিশানা মুছা যাবে, জীবনে মানুষ জানবে যে এই লোকটা ফ্যাসিবাদের দালাল ছিল। এটাই হবে তোমার শেষ পরিচয়, অভিনেতা চঞ্চল চৌধুরী না, তোমার শেষ পরিচয় হবে তুমি ছিলা ফ্যাসিবাদের দালাল এবং তুমি ছিলা একজন নিকৃষ্ট রেসিস্ট।